বিশালগড় পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠল মঙ্গলবার। অভিযোগ, পেট্রোলের সাথে কেরোসিন মেশানো হচ্ছে, এতে গ্রাহকেরা প্রতারিত হচ্ছে। এক বাইক চালক পেট্রোল বাইকে নিয়ে বাড়ি ফেরার সময় বিষয়টি প্রত্যক্ষ করে। সেই বাইক চালক জানায় পেট্রোলের মধ্যে কেরোসিনের গন্ধ রয়েছে। এ বিষয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে জিজ্ঞাসা করলে তিনি জানান এটি নাকি কেমিক্যাল। পরবর্তী সময় যখন চালকরা বিক্ষোভ দেখায় তখন পেট্রোল পাম্প বন্ধ করে ফেলে কর্মীরা। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি তুলল যান চালকেরা। কেরোসিন থাকছে তারা ওটা ফুল টুঙ্কি, একটা বাইকের মধ্যে ফুল টুঙ্কি পেট্রোল ঢুকে আছে আপনার পাম্প থেকে, তো সেই দিকটা থেকে ওইটা পেট্রোল ঢুকে থেকে প্রায় 90% কেরোসিন। এবং এখানে প্রচুর লোক ভিড় হয়েছে, আপনার পেট্রোল পাম্পে সবাই হয়েছে এখানে পেট্রোল ঢোকানোর জন্য, তো সবাই বলে আছে যে ওটা কেরোসিন। তো সেই দিকে আপনি কি বলবেন? আমরা গাড়িটা কাল করলাম, আমরা খারাপ হইতে পারে।